নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব লাউ দিয়ে মাছের ঝোল। দেখে নিই লাউ দিয়ে মাছের ঝোল বানানোর জন্য উপকরণগুলো। উপকরণগুলো হলো টুকরো করা কাতলা মাছ, টুকরো করা লাউ, মেথি, ডালের বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। এবার একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 4 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে 2 গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেবো 1 চামচ মেথি ফোড়ন, 2 তেজপাতা দেবো এর মধ্যে। এবার ফোড়নটা বেশ ভালোভাবে গরম তেলের সাথে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা রান্নাটা হওয়ার জন্য দেব স্বাদ মতো নুন, দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়নের সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবং মশলা থেকে তেল যখন আপনা আপনি ছেড়ে দেবে, তখন আগে থেকে টুকরো করে 3 কোণা আকারে লাউটা কেটে রেখেছি সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার সমস্ত লাউগুলো দেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলার সাথে লাউগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার এই লাউটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব নরম হওয়ার জন্য। এবার 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। এবার আবার মশলাটার সাথে বেশ ভালোভাবে লাউটা নাড়াচাড়া করে নেব। এবার বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া হয়ে গেছে, আবার এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা সরিয়ে নেব। এভাবেই লাউটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেল। এবার বেশ ভালোভাবে লাউটার সাথে মশলাটা নাড়াচাড়া করে নেব। এবার লাউটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। এবার জল দেওয়া হয়ে গেছে, এবার লাউটা বেশ ভালোভাবে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নেব। সমস্ত লাউগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এরপর আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো আর একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে বেশ ভালোভাবে ডুবিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। এরপর এর মধ্যে আগে থেকে ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ডালের বড়িগুলো বেশ ভালোভাবে ঝোলেতে ডুবিয়ে দেব। এবার 2 মিনিটের জন্য ঢাকা ছাড়া অবস্থায় ফুটতে দেব ডালের বড়িটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি আগে যদি ডালের বড়িটা দিয়ে দিতাম তাহলে ডালের বড়ি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারত। এবার লাউটা দেখে নিলাম, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের রান্না তৈরি হয়ে গেল। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটেতে নামিয়ে নেব আজকের রেসিপি লাউ দিয়ে মাছের ঝোল। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।